সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো পচার ওষুধ নিয়ে ভাবছেন, জমিতে অতিরিক্ত আগাছা হয়ে গেছে, আটি সহ শিকড় সহ পচাতে যাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি আপনাদের একটি সাজেস্টেড করব, বা আমি আপনাদের একটা ওষুধের কথা বলবো। এই ওষুধটা যদি আপনার ক্ষেতে আপনি প্রয়োগ করেন, তাহলে 100% আপনি রেজাল্ট পাবেন, এবং এটা আমরা পরীক্ষিত। তবে এটা হচ্ছে কি, যে কোনো জমিতে এটা স্প্রে করা যাবে, তবে প্রতি জমি ফাঁকা জমি হলে সবচেয়ে বেশি ভালো হয়। একেবারে শিকড় সহ এবং যে কোনো ঘাসের গেড় পর্যন্ত আটি সহ সব পচিয়ে দেবে। তো বন্ধুরা, আপনারা বাজার থেকে অনেক ওষুধ কেনেন, তার ওষুধের পাওয়ার আর এটার পাওয়ার কিন্তু এক না। এটা ব্যবহার করলে আপনি 100% নিশ্চিত যে আপনার জমিতে 6 মাসের ভিতরে কোনো আগাছা আপনি খুঁজে পাবেন না, এবং আটি সহ পচিয়ে দেবে। তো বন্ধুরা, আটি পচার জগতে সবচেয়ে সেরা পচার ওষুধ হচ্ছে কি, স্পিড। এই স্পিডটা আপনার জমিতে যদি আপনি ব্যবহার করেন, তাহলে নিশ্চিত আপনার জমিতে আগাছামুক্ত হবে। পরবর্তীতে যে আবাদ কটা করবেন, সেই আবাদটা হবে আগাছামুক্ত। তো এই স্পিডের প্রতি লিটারে 710 গ্রাম সক্রিয় উপাদান গ্লাইফোসেটের অ্যামোনিয়াম লবণ বিদ্যমান। এটা দিলে আপনার লবণ টবণ কিচ্ছু দেওয়া লাগবে না, আপনার অতিরিক্ত পরিমাণে আগাছা পচে যাবে এবং জমি ক্লিয়ার হবে, পরিষ্কার হবে। তো এটা ব্যবহার করার কিছু নিয়ম আছে। জমিতে পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে এবং ভিজে থাকতে হবে, এবং ভালো হয় সবচেয়ে কি, বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় যদি আপনারা এটা প্রয়োগ করতে পারেন, সবচেয়ে বেশি রেজাল্ট পাবেন। তো মাটি শক্ত হয়ে গেলে এটা দিলে কাজ হবে না, মাটি নরম থাকতে হবে, ভিজে থাকতে হবে, ইনশাল্লাহ আপনি 100% রেজাল্ট পেয়ে যাবেন। তো স্প্রে 71 SC একটি অঙ্কুরোদ্গম উত্তর প্রভাবন আগাছানাশক। স্পিড 71 SC নিম্নোক্ত ফসলের আগাছা দমন করার জন্য উদ্ভিদের সংরক্ষণ উহা কর্তৃক অনুমোদিত। যে কোনো ফসলে এটা বর্তমান বাংলাদেশে যত আগাছানাশকই আসুক না কেন, চায়ের উপর রেজিস্ট্রেশন করে তাদেরকে আগাছার ওষুধ, মানে ওষুধ বাজারে নিয়ে আসতে হয়। তো চা বাদে অন্যান্য ফসলও দেওয়া যাবে, বা ফসলের মাঝখানেও দেওয়া যাবে, যেহেতু বাগান জাতীয় যেরকম পেয়ারা বাগান, আম বাগান, লিচু বাগান, মাল্টা বাগান, বিভিন্ন বাগান আছে, জমিতে প্রচুর ঘাস, গোড়াটা বাদ রেখে আপনারা অল্প একটু করে বাদ রাখবেন। দেখাচ্ছে এক গাছের এক বিদ্যক বা হাতখানেক, আপনারা ড্রাগনের জমিতেও এটা দিতে পারেন, আগাছা একদম সমূলে বিনাশ হবে নিশ্চিন্তে নির্ভাবনায়। তো স্পিড ব্যবহারের নিয়ম তো আপনাদের বললাম যে মাটি ভিজে থাকতে হবে এবং নরম থাকতে হবে। তো পরিষ্কার পানিতে নির্দিষ্ট পরিমাণ যদি আপনারা স্পিড, মানে 100 গ্রাম 16 লিটার পানিতে স্পিড দিয়ে 5% জমিতে ভিজা দেবেন, এবং গ্যারান্টি সহকারে আপনার ঘাস সব কিছু পড়ে যাবে। তবে পাতা, ডালপালা ও পাতা স্প্রে করতে হবে, জমিতে যেন আগাছা ভালোভাবে গজায়, আগাছা যাতে সব বেরিয়ে যায়, সে অবস্থায় আপনারা কিন্তু এটা প্রয়োগ করবেন। তো সাবধানতা কি, যা এইসব ওষুধ তো খুব মারাত্মক ওষুধ, তাই গন্ধ নেওয়া বা স্বাদ নেওয়া, শরীরে লাগানো এবং ছিটানোর সময় পানাহার ধূমপান নিষিদ্ধ। বাতাসের বিপরীতে ও খালি গায়ে স্প্রে করা যাবে না। ব্যবহারের 7 থেকে 14 দিনের মধ্যে ফসল তুলবেন না, খাবেন না, এবং গবাদি পশু অন্যান্য যে পশু পাখি আছে প্রবেশ করতে দিবেন না। তো বন্ধুরা, স্পিড আসলে একটি সুন্দর ওষুধ, এটা আপনারা জমিতে ব্যবহার করুন, এবং আটি পচার জগতে এর উপরে আর কোনো ভালো পচার ওষুধ আর হয় না। তাই আপনারা আপনার জমিতে ঘাসমুক্ত বা আগাছামুক্ত রাখতে অবশ্যই স্পিডটা ব্যবহার করবেন ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা হয়, তাহলে আমার কাছে মেসেজ করবেন, এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাই দেবো এটা কীভাবে ব্যবহার করবেন। আপনারা ঠকবেন না, এটুকু আমি বলতে পারি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি নামিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।